আপনার আমার অতি সুপরিচিত ব্যক্তি যার হাতে হাত রেখে এই মহান মন্ত্রী সুযোগ পেয়েছি, যার হাতে হাত রেখে ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন, যার স্মৃতি চরণে, যার ভালোবাসায়, যার আবেগে, যার অনুকূলে আমরা তাকে পেয়েছি জনাব আমার প্রাণ প্রিয় নেতা জনাব মামুন হাসান সুমন রায়। মঞ্চে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, ঈশ্বরগঞ্জ উপজেলা বর্তমান আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মুসুর ভাই। আমি সকলে নাম সবার নাম বলতে পারতেছি না। মঞ্চে উপস্থিত আছে সরিষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব এক হোসেন ভূঁইয়া, আরো অনেকে উপস্থিত আছেন, সবার নাম আমি মঞ্চে বলতে পারতেছি না, সকলকে আমার ধন্যবাদ। মঞ্চে আরো বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার মা ও বোনেরা, আমার সামনে যারা আছেন, আমার সবচেয়ে বড় ভাই কেউবা আমার কাকা, সকলকে আমার ধন্যবাদ। আসসালাম আলাইকুম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে জনাব মামুন হাসান সুমন ভাইয়ের যে নৌকা একটা প্রচলনা হয়েছে, বা আমরা মামুন হাসান সুমন ভাই আমরা সবাই আপনাদের সহযোগিতা, আমাদের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, সকলের সহযোগিতায় যদি মামুন হাসান সুমন ভাই নৌকা নিয়ে আসতে পারে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আগামী জাতীয় পার্লামেন্টে অবশ্যই সুমন ভাইকে পাঠাবো। এই পর্যন্ত আমরা আপনারা কত কষ্ট পেয়েছেন আমার মনে হয় না। সুমন ভাই প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মাদ্রাসায় অবদান আছে। জানি না ওনার কাছে কখনো কেউ যদি কোন কিছু সহযোগিতার জন্য কোনো ভাবে এলাকাবাসীর ভাই এমন একজন লোক জানি আপনাদের উনার উনার গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না। উনার গুণের কথা ভার ভার যদি বলি আপনারাও যদি বলেন সকলেই বলেন, উনি যে কিভাবে আমাদেরকে সদা সুস্থভাবে আমাদেরকে সাথে নিয়ে কাজ করেছেন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, আরো অনেক অনেকে আছেন, তারা অনেক কিছু বলবেন, তো আমি আমার এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ কৃষি দিবস।